मेरी तरफ देख, सम्मान धुए धुए झोल खा भी की बेटा। हाँ, संसार तो के की दिए छे, सम्मान दिए छे ना कि असम्मान दिए छे। बुद्धि जैसे बातें मत कर। हाँ देख देख, हमार घुंगरू आछे। हाँ, आमी एटाके पाय दिए नाच करेछि सारा जीवन। एटाते केउ हात देवार साहस करे ना। जे एटाते हात देबे तार योग्यता थाकते हबे। याद है बेटा, तू एकदिन आमार काछे एसेछिली ना हाते गंडा बाँधते, ओई समय आमी तोके छूते दिएछिलाम, तै ना? आज हमें तो के एकुलो दिए दीजिए हमेशा के लिए। पहन के देख बेटा, तू सारा जीवन एक घूंघट तो पाते के खुले फिरते पार भी ना। जादू है इसमें। ता दे दे तत आ दे दे तत ता। देख भी एक बार खोल के देख तो, एक दफा खोल के देख। মনের মধ্যে বসে থাকবে এই ঘুঙ্গরু। আরে মাই কে কম চেষ্টা কীতি সংসারে ফিরে যেতে, পারিনি তো। সংসারও আমাকে ফিরিয়ে নেয়নি আর আমিও এই জীবনে পুরোপুরি সংসারে চলে যেতে পারিনি। চাইলে এই জীবন ছেড়ে নিজের মতো করে তো বাঁচতে পারতাম, কিন্তু নেই কর পাই, नहीं कर पाए। इका सिर्फ रुपए का नशा है क्या? शुदू तो टाकर नशा नोए, आरो जे की नशा, ताकि आमी बुझे जी। अम्मा, तुम का एक ता कथा बोल बो। तुम्हें जानो कथा टा, ताओ, एक बार मुने को रही दिच्छी। আমি গর্ভবতী, আর সেই সন্তান আমার গর্ভে আছে, আর সেই সন্তান একটু একটু করে আমার গর্ভে বড় হচ্ছে। তাই ও পৃথিবীতে না আসা পর্যন্ত আমাকে এমন কোনো কঠিন কাজ দিও না যাতে ওর কোনো ক্ষতি হয়ে যায়। আচ্ছা নুতা, এক বাত বতা মুঝে, যে সন্তানকে তুই এত যত্ন করে পৃথিবীতে আনতে চাইছিস, সে যে পৃথিবীতে এসে তোকে ভালোবাসবে? কি দেবে তোকে? তোকে সম্মান দেবে, ভালোবাসা দেবে, প্যার দেবে? বাসবে না, বাসবে না, ভালোবাসবে না। আমি বলছি, নফরত করেগা ও তুঝসে, ঘৃণা করবে তুঝে। তোর পরিচয় দিতে তোর অন্য একদম শর্ম হবে, লজ্জা পাবে। কিসের তো মায়া তোর? আম্মা, জানতি হুঁ আমার কথা শুনতে খুব খারাপ লাগছে, পর এই বাস্তব হ্যায়। আমার জীবনের অভিজ্ঞতার একটু দাম দে বেটা। নিজের সন্তানও আমাদের মায়ের পরিচয় দিতে লজ্জা পায়, ঘেন্না করে, কিন্তু তাদের থেকে টাকা নিতে তাদের কোনো শরম হয় না। আরে আমাদের টাকায়, হামারে রুপেসে ওদের ওই বিলাস বহুল জীবন টনটরিয়ে 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 এগিয়ে যায়। ইয়াদ রাখ নতুন, তেরে জীবন মে এসে অলগ ব্যতিক্রম কুছ নেই হোনে বালা হ্যায়। যা হবে হবে, ভবিষ্যতে কি হবে আর কি হবে না সেটা ভেবে তো আমি আর আজকের দিনগুলো অবহেলায় অযত্নে কাটাতে পারি না। আমার সন্তানের কথা তো আমাকেই ভাবতে হবে, তাছাড়া আমি মা, একজন মা হয়ে আমি আমার দায়িত্ব পালন করব না? সোচলে আয়ুষের সন্তানের কি পরিণতি করেছিস তুই, কাঁদ তক তু সে লে আই।
তাই তোকে আমি ফিরিয়ে দেব। ও পৃথিবীতে আসার পর আমি ওর পরিবারের কাছে ওর ওর বাবার কাছে আমি ওকে ফিরিয়ে দেব। সেই জন্যই বলছি আম্মা, অন্তত এই কটা দিন আমাকে একটু সাবধানে থাকতে দিও। তুমি তো খুব ভালো করে জানো যে এই অবস্থায় অতিরিক্ত লাফালাফি করলে আমার আমার সন্তানটা আর বাচ্চা বাচ্চা করে করে হে দিয়ে মরে যাচ্ছে। বাচ্চা সংসার থেকে বেরিয়েছে তবু সংসার ভুলতে চাইছে না। আরে বাচ্চা যেন আমার ছিল না। দেখ বেটা নতুন, আমি বা কতদিন তোকে তোয়া তোয়া করে রাখবো বলতো। তুই এক কাম কর, একটা বাধা বাবুর কাছে থেকে যা, হ্যাঁ তাহলে তোর অত খাটনি হবে না, আমাকে খাটতে হবে না, তো বাচ্চারাও সব ঠিকঠাক থাকবে। না আম্মা, তুমি কি বলছো সমস্ত কথা? বাহ ভাই বাহ, তুই এমন করে আমাকে চোখ দেখাচ্ছিস যেন মনে হচ্ছে আমি তোর কাছে ঋণী, তুই আমার থেকে কোনো টাকা পয়সা কিছু নিস নি। হ্যাঁ আম্মা, তোমাকে আমি কতবার বলবো একটা কথা, আমি ঋণী, আমি আমি ঋণী, আমি তো বলছি আমি ঋণী। তোমার কি মনে হয় আমি কথাটা ভুলে যাই? আমি আমি তোমাকে সারা জীবন তোমার তোমার ঋণ শোধ করে যাবো। আমি তো সেই জন্য এসেছি তোমার ঋণ শোধ করতে। শুধু আমি বলেছি যে কটা মাস কটা মাস আমাকে একটু কম খাটিও, আর তুমি সেই জন্য মাধা বাবুর কথা বলবে? আরে তো বাস করতে তো নেক আমি ভালো লাগে না, নেক আমি ভালো লাগে না, কোঠি বাড়িতে থাকবে আর মাধা বাবুর নাম শুনে ভিড়মি খেয়ে যাবে, দুটো হয় না। শোনো আম্মা, তোমার সঙ্গে কিন্তু আমার এই শর্ত ছিল না, বারবার আমি তোমাকে এটা মনে করাতে পারবো না। তুমি তোমার শর্তে কোনো খেলাপ করবে না। তাহলে তোর মুখ দেখে কে তোর তো টাকা দেবে? শুধু মুখ দেখে, মুখ দেখে থাকতে রিকে। না আম্মা, মুখ দেখা টাকা আমি কাশীগঙ্গায় ভাসিয়ে দিতে পারি। মুখ থেকে টাকা দিয়ে যে অপমান, সে অপমানটা দেখেই করা যাক না কেন, আমাকে করা যাবে না। আমি শুধু নাচ নেচে টাকা রোজগার করব। তোমার তো টাকা পেলেই হলো, সেটা আমি কি করে রোজগার করছি তা তো তোমার জানা কোনো দরকার নেই। ক্যা বলি তো, ক্যা বলি তো, আম্মা ও আম্মা, তুমি এত ভালো নাচতে পারো, এত বড় একজন শিল্পী তুমি, সেই তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারো? আম্মা নিজের মুখে যাকে বেটি বলো তাকে ওইরকম একটা কুৎসিত পথের জন্য নিজের হাতে কি করে তুমি তৈরি করতে পারো? কুৎসিত কোনটা কুৎসিত পদ বেটি? যাদের থেকে টাকা নিবি তাদের দাম শোধ করবি না, এটাই কি কুৎসিত পথ? হ্যাঁ না না, এটা কুৎসিত পথ না। তুই তো খুব সত্যি সাধু, হ্যাঁ তা তুই লোক ঠকাবি কি করে? লোক ঠকাবো? ঠকাবি না। আরে আমাদের মতো মেয়েদের কাছে লোক কি শুধু নাচ দেখতে আসে নাকি? अभी अभी जन्म ली है क्या? कुछ नहीं समझती है, कुछ नहीं जानती है। हमारे मत मेरे कछे बाबूरा जे जन्य आशे सेटा ना दिले अधर्म होबे ना। अरे तार बिने मुए बहुत रुपया मिले तुझे, अनेक टाका, अनेक टाका, बहुत सारे रुपए। नहीं बेटा, एक पैर घर में এক পের উঠান মে, এইভাবে তো ওখানে গিয়ে থাকতে পারবি না বেটা। ও তো বহুত আচ্ছি তারা জানতি হ্যায়, তো ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আপনি আপকো সমঝা, এখন থেকে মন ঠিক করে নে। এ মনটাকে ঠিক কর মা, যাকে কোই ড্রামা বাজি মত কর। হ্যাঁ মাই কে রহি হু, নতুন কোন ড্রামা ওখানে করবি না। দেখ মুঝে দেখ, আচ্ছি তারা দেখ, এই উমরাও জান, এই উমরাও জান, একদিন উমা থি, উমা
उमा থেকে উমরাও জান বানিয়েছে তার শ্বশুরাল নিজের স্বামী। আর ওই উমা तेरी जैसे हमेशा सोचती थी, नहीं पापा नहीं, मैं उमराव जान नहीं होंगी कभी, मैं तो उमा ही रहूंगी। लेकिन कब, कैसे, कहां उमा से उमराव जान बन गई। जो कहता